রেলসহ সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণ নানা অজুহাতে কর্মী ছাঁটাই প্ল্যাটফর্ম টিকিট পঞ্চাশ টাকা করার প্রতিবাদ এবং আলুসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আদ্রা পুরুলিয়াসহ জেলার প্রায় প্রতিটি স্টেশন ম্যানেজারের মাধ্যমে কেন্দ্রীয় রেলমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করল এসইউসিআই। এছাড়াও ট্রেনের হকারদের বিকল্প কাজ এবং পুরুলিয়া জেলা থেকে দূরপাল্লার কয়েকটি ট্রেন ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। আজকের কর্মসূচিতে ডেপুটেশনের আগে আদ্রা ও পুরুলিয়া শহরে মিছিল ও পথসভা হওয়ায় দুই শহরে ব্যাপক সাড়া ফেলে আদ্রাতে নেতৃত্ব দেন এসইউসিআইসি এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যা সুনীতি ভট্টাচার্য এবং পুরুলিয়াতে জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য রঙ্গলাল কুমার।